সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়রাস ফিকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইমান এবং আস্তে আজকে আমি আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করতেছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা দেখলেই আপনাদের কিন্তু একেবারে জিবায় পানি চলে আসবে আজকের রেসিপি খুবই মজাদার টক টকজাল মিষ্টি মুখরোচক আমরার আচার খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনার সুন্দর হাতটি দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন প্রথমে আমি একটি পিলার দিয়ে আমরা উপর খোসাগুলো ছিলে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা ডা বা বটি দিয়েও করতে পারো তবে পিলার দিয়ে করলে খুবই সহজেই আমরার খোসাগুলো পরিষ্কার করা যাবে একে একে সবগুলো আমরা পরিষ্কার করে নেব দেখতে পারতেছ খুবই সহজেই অল্প সময়ের মধ্যে অনেকগুলো আমরা আমি পরিষ্কার করে নিয়েছি এখানে এক কিলো আমরা নিয়েছি আচার করার জন্য তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো একটা ধারালো নাইফের সাহায্যে আমরাগুলোকে মাঝখান থেকে একটু কেটে কেটে নিব। যাতে করে মশলাগুলো সহজেই ভিতরে ঢুকে যায় সেমভাবে সবগুলো আমরাই আমি কেটে নেব সবগুলো আমরা কেটে নেওয়া হয়ে গেলে আমি আমরাগুলোকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব সেজন্য চুলা একটি কড়াইতে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমরাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমরাগুলো সেদ্ধ হতে হতে আচারের জন্য মশলাটা রেডি করে নেব ফাঁসফুরন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদ সরিষা ছয় সাতটা শুকনো গোটা লালমরিচ নিয়ে নিচ্ছি যেহেতু আচারটা একটু ঝাল হবে সেজন্য কেউ যদি চান তাহলে ঝালের পরিমাণটা কম দিয়েও এই আচারটা করা যাবে আরও নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরি হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে সবগুলো মশলা ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা মিহি করে পেস্ট করে নেব দেখতেই পারতেছেন মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেব। মশলাগুলো একটা সাইডে রেখে দেব অন্যদিকে আমরাগুলোও কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমরাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছি আমরাগুলো সেদ্ধ করার সময় কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আমরাগুলো দেখতে সুন্দর লাগবে না আচার করার সময় একেবারে গলে যাবে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন তোমরা চাইলে এখানে রসুনের পেস্টও ব্যবহার করতে পারো তবে রসুন থেতো করে দিলে এই আচারটা বেশি মজা লাগে রসুনগুলো একটু নেড়ে চেয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো গোটা লাল লালমরিচ দুই টেবিল চামচের মতো আদার পেস্ট দিয়ে দিচ্ছি আদাটা ফ্রোজেন মশলাগুলো দুই এক মিনিট কষিয়ে নেব মশলাগুলো দুই এক মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা পেস্ট করা মশলার মধ্যে থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি এবার আবারও ভালোভাবে মশলাগুলোকে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এই সময় কিন্তু চুলা রাশটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে কোনোভাবেই কিন্তু চুলা রাসটা বাড়ানো যাবে না এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটি অ্যারোমা ছড়াবে তিন চার মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমরাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমরা দিয়ে একটু নেড়ে চেয়ে নিচ্ছি নেড়ে চেয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি আমরা গুলো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি যেহেতু এখানে শুকনো মরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি সেজন্য আমি এখানে লাল গুঁড়ো মরিচটা ব্যবহার করতেছি না তোমরা চাইলে লাল গুঁড়ো মরিচটাও ব্যবহার করতে পারো তাহলে আরও একটু ঝাল ঝাল হবে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য এতে করে চিনিটা গলে যাবে দুই মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখতে পারতেছো চিনিগুলো গলে আমরার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে আমরাগুলোকে একটি স্পপেচুলার সাহায্যে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে প্রপারভাবে মশলাগুলো আমরার মধ্যে ঢুকে যাবে আমরার মধ্যে আমি আরও এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিলো লবণের পরিমাণটা একটু কম হয়েছে সেজন্য আমি লবণটা দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমরাগুলোকে গুলোকে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট পরে দেখতে পারতেছ চিনির যে পানিটা বেরিয়েছিল ওই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আচারটা এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আচারগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে পারতেছ কতটা সুন্দর লাগতেছে কতটা আকর্ষণীয় লাগতেছে আমরা সিজন কিন্তু খুবই অল্প সময় থাকে এই আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারো নর্মাল ফ্রিজে সারা বছর যাবৎ যত বেশি সময় যাবে তত বেশি কিন্তু এই আচারটা খেতে অসাধারণ হবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকবে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে আল্লাহ ফেস